السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير، وله الحمد وإليه ترجعون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي لا شريك له في ملكه وجمع كلهم بين الكاف والنون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا:
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি দরাতলে তাই তো ইহুদিরা করল দুশ্মনী দিনের দাওয়াত দিয়েছ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 বৈজন চিন্তা করে দেখো না তুমি কবরে কি যাইবানা বৈজন চিন্তা করে দেখো না তুমি কবরে কি যাইবানা মালাকুল মওত সামনে খাড়া মালাকুল মওত সামনে খাড়া সেই খবর তো রাখলা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কল্যাণপুর চকেরহাটি মরহুম জনাব মনসুর আলী মাস্টার সাহেবের রুহের মাগফিরাত কামনায় চোদ্দতম ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম মুরব্বি আনে নিজাম পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মাওলানারা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার ভিতরেও কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। মানুষের জীবনে দুঃখ কষ্ট বিভিন্ন প্রতিকূল অনুকূল অবস্থা থাকবে, এর ভিতরেই মানুষ কিছুদিনই কাজ করতে হবে এবং এই ব্যতিব্যস্ততার ভিতর দিয়েই মানুষের জীবন শেষ হয়ে যাবে, একসময় আমরা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাব। তো যাই হোক, আজকে
বড় কষ্টের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই অনুষ্ঠান, যারা আসতে পারলাম তারা ধন্য, যারা আসতে পারি নাই তারা আফসোসের মধ্যেই থেকে গেলাম। তো আমার ভাইয়েরা, বেশি দীর্ঘায়িত করব না, আমাদের মূল আলোচনা প্রধান বক্তা করবেন এবং তিনি আমাদের মাঝে উপস্থিত, অল্প কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আমরা এই দুনিয়াতে যতগুলো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছে, সবচেয়ে বড় নিয়ামত হইল ইমানের নিয়ামত, ইমানের দৌলত। এই ইমান থাকার কারণে আমরা আল্লাহকে চিনতে পারছি, আল্লাহর রসুল চিনতে পারছি, কোরআন চিনতে পারছি, নামাজ আমরা পড়তে পারি, যাবতীয় যত নেক কাজ আছে সব কিছু করতে পারি ইমানের বদৌলত। ইমান না থাকলে আমরা এগুলো করতে পারতাম না, আর এগুলো করলেও এগুলোর কোনো যজা আল্লাহর কাছে পাইতাম না। এই জন্য ইমানের দৌলত বড় নেয়ামত এবং বড় দৌলত। এরপরে আরেকটা দৌলত আছে, বিনা চাওয়ায় এবং বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সামিল করছেন। সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনো দরখাস্ত করি নাই, চাই নাই, কিন্তু আল্লাহ পাক নিজের কুদরত এবং মেহরবানিতে তার উম্মতের ভিতরে আমাদেরকে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নবীরা পর্যন্ত জবাবদিহিতার সম্মুখীন হয়ে যাবে, এই উম্মত এবং এই উম্মতের নবী সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন সুপারিশ না করেন, অন্যান্য নবীরা পর্যন্ত আটকা পড়ে যাবে। কেমন দামি উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। আমরা আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের আগে আমরা চলে যাব জান্নাতের ভিতরে। আমাদের নবী জান্নাত উদ্বোধন করবেন, সমস্ত উম্মতের আগে আমরা জান্নাতের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উম্মতের মধ্যে সামিল করছেন, কিন্তু আমাদের এই সমাজে নবী নিয়া, নবীর কার্যকলাপ নিয়া বিভিন্ন ধরনের দ্রুমজাল চলছে। এক একজনে এক এক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া এই সমাজকে গোমরা পদভ্রষ্ট বানাইয়া সেরে কুফুরের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছেছে। নবীর বিভিন্ন রকমের গুণাবলী, বিভিন্ন রকমের কথা, যেগুলো অনেকগুলো কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, এই সমস্ত অবান্তর কথাবার্তা বানাইয়া উম্মতকে গোমরা করতেছে। ঠিক না বেঠিক? এগুলো আমার নবী সম্পর্কে পরিপূর্ণভাবে না জানার কারণে, না বুঝার কারণে, হক্কানি উলাম একরামদের সাথে সম্পর্ক না রাখার কারণে, এগুলো নিয়ে গবেষণা করার কারণে বাতিল বন্ড ব্যবসায়ী স্বার্থবাজ মতলববাজ লোকেরা এসে আজকে আমাদের ইমানকে এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, সেই নবী যার দিলের ভিতরে নবীর মহাব্বত, নবীর প্রেম ও ভালোবাসা আছে, ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে, ওই ব্যক্তির শরীরের দিকে তাকাইলে নবীর নমুনা তার আমলের মধ্যে চব্বিশ ঘন্টার জিন্দগির মধ্যে ফুটে উঠবে। শুধু মুখে দাবি করলে আমি আশেক রসুল, আমি বিশ্ব আশেক রসুল, আমি ফল্লা, আমি তসনা, আমি অমুক, আমি সুমুক, এগুলো বললে শুধু খালি আশেক রসুল হয় না। আমাদের দেশে একদল আশেকে জিলাফি, গরম জিলাফি পাইলে বহুত কিছু। আমার ভাইরা, এই দেশে, এই মুসলমানদের, এই বাংলাদেশের ভিতরে কাডায় সত্যিকারে আশেক আর কাডায় ভুয়া মিথ্যা দাবিদার আশেক, এটার একটা প্রমাণ হয়েছে। ঠিক না বেঠিক? এদেশের তৌহিদি জনতা, এদেশের মুসলমান আপামার জনসাধারণ সবাই যার দিলে রসুলের মহাব্বত আছে, রসুলকে গালিগালাজ করবে, রসুলের একটু মান ক্ষুণ্ণ হবে, কোন ইমানদার ঘরে বসে থাকতে পারে না। সেদিন ইমানদাররা ইমানের টাকা যায় রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে নিজেদের ঘর থেকে বাইর হয়ে গেছিল রসুলের মান ইজ্জত রক্ষা করার জন্য। ঠিক না বেঠিক? ওই দিন এই সমস্ত গরম জিলাপি ওলাদেরকে পাওয়া যায় নাই। ঠিক না বেঠিক? এদের খালি ঘরের কোনায় আর বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলে এই সমস্ত লোকের আনাগুনা, আর খালি নবীর গুনগান, নবীর গুনগান। গুনগান গেলে কি হবে? নবীর এদিক দিয়ে মান ইজ্জত নষ্ট হইতেছে আর আমি শুধু গুনগান লয়ে বসে আছি। আমার ভাইরা, এটা সত্যিকার আশেক রসুল না। ঠিক না বেঠিক?
আমার স্ত্রী যদি আরেকজনে নিয়ে যায় আর আমি যদি তার ঘরে বসে স্ত্রীর প্রশংসা করতে থাকি, এটা আমি সৎ পুরুষ না, আমি ওই স্ত্রীর প্রতি মহব্বত নাই, ঠিক না বেটি? আমার বায়না আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে সামিল করে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, সমস্ত উম্মতের মধ্যে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সবচেয়ে বাড়াই দিয়েছেন। হাশরের ময়দানে সমস্ত মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ধরে ধরে সুপারিশ করে করে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না, নৈকট্যশীল হযরত জিবরাইল আল্লাহর প্রিয় নৈকট্যশীল ফেরেশতারা পর্যন্ত কথা বলতে পারবে না। বাবা নু সন্তানকে বলে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হইয়া সন্তান বলে যাবে, হযরত আদম আলাইহিস সালাম সন্তানকে বলে যাবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে এই উম্মতের নাজাতের জন্য শুধু কানলেন। আজ মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে মাটির নিচে শুয়া শুয়া এই উম্মতের নাজাতের জন্য কানতেছেন। সেদিন হাশরের ময়দানে উম্মতগুলো যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহারিয়াতের সিফাত নিয়া যখন আসন গ্রহণ করবে, আল্লাহর সামনে কারো কথা বলার সুযোগ হবে না, সাহস হবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দান করলে, কাউকে পারমিশন না দিলে কেউ কথা বলতে পারবে না, থর থর করিয়া কাঁপতে থাকবে। সেদিন আপনার আমার নবী আমাকে আপনাকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমাদেরকে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবীর উম্মত হইয়া খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্যে শুধু খালি নবী 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 করলেই চলবে না, নবী কি নিয়ে আসছে সেটা আমার মানতে হবে, ঠিক না বেঠি? তোমার রসুল তোমাকে আল্লাহর দিন সম্পর্কে যে বিধান তোমাকে দান করছে নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে, যা বলছে এটার উপরে চলো, আর যে সমস্ত জিনিস থেকে নিষেধ করছে সেগুলো থেকে বিরত থাকো, বাঁচিয়া থাকো, এবং নিজের জিন্দিগিটাকে আল্লাহর হাবিবের সুন্নতের রঙে রঙ্গাও, তাহলে তোমার মুখে বলতে হবে না, তোমাকে দেখলেই চেনা যাবে। এটা তো রসুলের আদর্শ উম্মত, এটা তো মদিনার পথের যাত্রী, এটা তো জান্নাতের পথের যাত্রী। আর এই রঙে রঙ্গিত না হইয়া মুখে মুখে আশেক দাবি করলো কাজ হবে না, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাকের আল্লাহ রসুলের সত্যিকারে মোহাব্বত আমাদের দিলের ভিতরে আল্লাহ পাক বদ্ধমূল করে দেন। আমাদের ঘরে বাইরে উঠা বসায় চলা ফেরায় সর্বজায়গায় যেন আমরা আল্লাহর হাবিবকে ফলো করে করে চলতে পারি। এমন কোন দিক মুসলমানের জীবনে আসতে পারে, এমন কোন দিক আল্লাহর হাবিব বাদ দেয় নাই, যেই দিকে আল্লাহ রসুল কোন না কোন সলিউশন বাইর করে দেন নাই, সব দিকে আল্লাহ রসুল পথ দেখাইছেন কিভাবে চলতে হবে, সংসদ কিভাবে চালাইতে হবে, ঘর কিভাবে চালাইতে হবে, খেতে চাষ কিভাবে দিতে হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল খুলিয়া 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 সব কিছু দেখাই গেছেন, ঠিক না বেঠি? এই জন্যে ওই রসুলের তরিকা আমাদেরকে মানতে হবে, আমাদের জিন্দগিতে আনতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অসীম দয়ার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, অসীম দয়ার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, দয়া করে ক্ষমা কর,
আব্দার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار بحيرا أمار بابا جيرا পর্দার আড়ালের মা বোনেরা, অনেক মা বোনেরা নামাজের মশালায় বসে ঘরে কোনায় বসে ওয়াজ শুনতেছেন। আশা করি আজকের এই মাহফিল আমাদের আখেরাতে আগামী দিন নাজাতের জন্য একটা জরিয়া হইতে পারে, ঠিক না ব্যাঠিক? আজকে এই মাহফিলকে কেন্দ্র করিয়া এত আয়োজন, আমার ভাইরা একটা কথা যদি আমরা গ্রহণ করতে পারি, একটা কথার উপর যদি আমল করতে পারি, আজকের আয়োজন সার্থক, আমাদের জীবন সার্থক, এই একটা কথার উপরে ভিত্তি করে যদি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে যদি উঠতে পারি, আমার ঘরে বাইরে সর্বদিকে মা বোনেরা যারা আছেন তারা খেয়াল রাখবেন, ঘরের ভিতরে সব সময় সুন্নত তরিকা চলাফেরা করার চেষ্টা করব, পাক করব, খানা খাবো, ঘরে ঢুকবো, বাইর হবো, সর্বদিকে সুন্নতের নিজাম, সুন্নতের আমল যদি ঘরে ঘরে চালু হয়ে যায় তাহলে আমাদের এই সমাজ থেকে বেদাত, কুসংস্কার, বন্ডামি, ফাইজলামি এগুলো দূর হবে, ঠিক না ব্যাটি? এই জন্য আমার ভাইরা সবসময় আমরা সচেতন থাকবো যেন কোনো শয়তান, কোনো ইসলামের দুশ্মন আমাদেরকে ধোকা দিতে না পারে, আমাদের ইমানকে ধ্বংস করতে না পারে। এই জন্য আমরা সর্বদা খেয়াল রাখবো এবং নিজে দিনের উপর চলবো, আরেকজনকে দিনের উপর চলানোর জন্য সাহায্য করবো। তা আওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, একজন আরেকজনকে দিনের উপরে চলার জন্য সহযোগিতা করব। আমার মধ্যে যে আমলটা আছে আরেকজনকে শিখাবো, আর যে ব্যক্তি কিছু জানতেছে না তারা এনে এনে শিখাবো, এবং আমি কিছু না জানলে আরেকজনকে থেকে শিখবো, এবং মসজিদের ইমাম শাহ হুজুর আছেন, খতিব শাহ হুজুর আছেন, ওনাদের কাছ থেকে আমরা কিছু দিনই দিক নির্দেশনা নিয়ে নিয়ে চলবো, নিজে নিজে মাতবর হবো না, নিজে নিজে চলবো না, শয়তানে আমাদেরকে যে কোনো একটা রাস্তা নিয়ে যাবে, এই জন্য নিয়ত আছেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার এবং হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতের মধ্যে থাকার জন্যে আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের ওয়াজের আমাদের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত হযরত মাওলানা মাকসুদুর রহমান ফরিদি সাহেব, অনেক কষ্ট করে, অনেক এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট মেহনত করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার জবান থেকে আমরা দুইটা কথা শুনব। যারা এদিক সেদিকে আছেন সবাই চলে আসি, এবং কিছুক্ষণ পরে উনি আলোচনা শেষ করে মোনাজাত করবেন, আমরা যেন আখেরি মোনাজাত না করে কেহ এখান থেকে না যাই, এই জন্য সবাই আমরা চলে আসি। এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা মাকসুদুর রহমান ফরিদি সাহেব, ডেমরা, ঢাকা। জনাব হযরত মাওলানা মাকসুদুর রহমান ফরিদি সাহেব, মুহাদ্দিস জামিয়া কারিমিয়া, ডেমরা, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।